বরকে খুশি করার উপায় জেনে নাও। বর রাত্রে যটাই বাড়ি ঢুকুক, 11টা, 12টা, 1টা, 2টো কিচ্ছু বলার দরকার নেই, চুপচাপ ঢুকবে। তুমিও চুপচাপ বসে থাকবে আর নিজের কাজ করবে। বন্ধুদের সাথে ছেড়ে দিতে হবে, এই বন্ধু সেই বন্ধু ওই বন্ধু, তোমার দেখে লাভ নেই। বন্ধুদের সাথে ঘুরছে ঘুরুক, তোমার দেখে লাভ নেই। তোমাকে কিন্তু 24 ঘন্টা পরিষেবা দিতে হবে, তুমি তো বাড়ির বউ, তোমাকে কিন্তু 24 ঘন্টা পরিষেবা দিতেই হবে। তোমাকে সবসময় দাঁত বের করে রাখতে হবে, ঠিক এইভাবে। তোমাকে যে যাই বলুক না কেন, তোমার শ্বশুর শাশুড়ি যা ননদ, তোমার কিন্তু মন খারাপ করা চলবে না, সবসময় মুখটা এমনি করে রাখতে হবে। সব বন্ধু ভালো, কোনো বন্ধু নিয়ে কিছু বলা চলবে না, শুধু তুমিই খারাপ। তোমার কিন্তু শরীর খারাপ হওয়া চলবে না, তোমার কিন্তু বাপের বাড়ি যাওয়া চলবে না, তোমার কোনো মতামতের কোনো প্রয়োজন নেই, ওরা যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে। তোমার বাচ্চারা কিন্তু একদম বাবার মতোই দেখতে, মায়ের মতো নয়। বাচ্চার যত ভালো গুণ সব বাবার, আর বাচ্চার যত খারাপ গুণ সব মায়ের মতো। বাচ্চার যত ভালো গুণ সব বাবার, আর যত খারাপ গুণ সব মায়ের। ধরো তোমার ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো, আঁকায় খুব ভালো, ওই তো ওর বাবা পড়াশোনায় খুব ভালো ছিল, ওর বাবাও তো খুব ভালো আঁকতো। মানে বাচ্চার যত ভালো গুণ সব ওর বাবার মতো, পিসির মতো, ঠাকুমার মতো, ঠাকুরদার মতো। মানে এইসব কথাই কিন্তু তোমাকে রাগ করলে চলবে না। আর এই কথাগুলো যদি, মানে টিপসগুলো যদি তুমি মেনে চলো, দেখবে সংসারে আর কোনো অশান্তি থাকবে না।